মঙ্গলবার সালকিয়াতে উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর উদ্যোগে বিকেলে এক বিশাল রথযাত্রা অনুষ্ঠিত হয়। ঘুষুটের নতুন মন্দির সংলগ্ন গঙ্গা পার্শ্ববর্তী এক সংঘের মাঠ থেকে এই রথযাত্রা শুরু হয়ে হাওড়া উত্তর বিধানসভার বিভিন্ন এলাকা ঘুরে সালকিয়া বড় শীতলামায়ের মন্দির ঘুরে এই রথযাত্রা সমাপ্তি হয়। ভক্তিমান গৌতম চৌধুরী নামক সুসজ্জিত বাদ্যযন্ত্রযুক্ত ট্যাবলো, কীর্তন গান, রণপ সহযোগে আয়োজিত এই জগন্নাথদেবের রথযাত্রায় প্রচুর মানুষজন সামিল ছিলেন। এছাড়া উপস্থিত হয়েছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্যুরো রিপোর্ট, বঙ্গ সংবাদ।